আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমাদের গন্তব্য হলো ফ্রিল্যান্ডার রেস্টুরেন্ট। এটি হলো স্টেডিয়ামের পিছন সাইডে অবস্থিত, হল 24 এর অপোজিট পাশে, রাস্তার অপোজিট পাশে অবস্থিত। এটি তুলনামূলকভাবে বলতে গেলে একটি নতুন রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টে বাচ্চাদেরকে নিয়ে গেলাম। বাচ্চাদেরকে নিয়ে গিয়ে বাচ্চাদের এখানে একটা প্লে জোন আছে, বাচ্চারা প্লে জোনে অনেক মজা করছিল এই আর কি। ওয়ানিয়া, আনাবিয়া, হাফসা, সোহানা সবাই মিলে গিয়েছিলাম আমরা। এখানে বাচ্চাদেরকে খেলতে দিয়ে নিচে বসেছিলাম। বাচ্চারা খুব এনজয় করছিল। বিভিন্ন ধরনের খেলার জিনিস আছে এখানে। আর এখানে রেস্টুরেন্টের খাওয়ারের মানও ভালো, কিন্তু তুলনামূলকভাবে প্রাইস বেশি আমার লেগেছে। আমরা সবাই মিলে গিয়েছিলাম। আমরা বাচ্চারা তেমন বেশি খাই না, তারপরও আমরা যা খেয়েছিলাম তার মূল্য ছিল, সব কিছু মিলে বিল এসেছিল প্রায় 5,000 টাকার মতো। আর কি অর্ডার দিয়েছিলাম আপনাদেরকে দেখাবো এখন। আর খাওয়ার ভালো লেগেছে, কিন্তু প্রাইস একটু এক্সপেন্সিভ আমার মনে হয়েছে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায়। কিন্তু বাচ্চারা এই রেস্টুরেন্টে মানে অনেক পছন্দ করেছে গিয়ে। আর দেখলে চিকেন সালাদ, চিকেন সালাদটি আমার খুব ভালো লেগেছে। এটি 1:2, কিন্তু তারপরও আবার নতুন একটা ডিশ যেহেতু তার সবাই মিলে খেয়েছিলাম। আর অর্ডার দিয়েছিলাম রাইস, ফ্রাইড রাইস মিক্স, আর হচ্ছে যে একটা ফিশ কারি অর্ডার দিয়েছিলাম। আমার যেহেতু নামটি মনে নেই, কিন্তু একটা বিফ অর্ডার দিয়েছিলাম, এটার নাম ছিল ব্ল্যাক পেপার বিফ। ব্ল্যাক পেপার বিফটা খুব ভালো লেগেছিল, আমি রেটিং দেবো 10/9, আর ফিশটাও 10/9। আর একটা চিকেন কারি অর্ডার দিয়েছিলাম, ফ্রাইড রাইসটাও ভালো ছিল। এই 5 আইটেমের দাম পড়েছে প্রায় 5,000 টাকার কাছাকাছি। এখন আমার বাচ্চারা খেলতে লেগে গেল, তাদের যেন খেলাই শেষ হচ্ছিল না। এখন এখান থেকে বের হয়ে আমরা এখন বাসায় আসলাম। বাসায় আসার সময় সুমিত শর্ট কেক থেকে একটি কেক নিয়েছিলাম। আমরা সবসময় মাঠ কেকটি নিই, মাঠ কেকটি খুব ভালো লাগে সুমিত শর্ট কেকের, কিন্তু এবার ডিফারেন্টলি ট্রাই করলাম। এটি হলো নর্মাল ভ্যানিলা কেক, যেটি প্রাইস পড়েছিল 850 টাকা। বাচ্চারা কেক কাটতে খুব পছন্দ করে, তাই প্রায় সময় নেওয়া হয় কেক কাটার জন্য আর কি। আজকে পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।